তবে অন্যান্য যেসব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে অথবা অফিস এরিয়া আছে ওই জায়গাতে ভিড় খুবই কম আজকে, বিকজ পূজা ছুটি চলে এবং পূজা ছুটির আজকে আই গেস লাস্ট দিন। এই কারণে ওই যে দেখেন বাচ্চার কাছে পার হইতেছে, লেজার লাইট মারে পার হইতেছে, বাট এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা সবার? এখন কোন জায়গাতে আছি আপনারা বুঝতে পারতেছেন, হাতিরঝিলের একটা কমন স্পট যেখানে আমি অনেক সময় ভিডিওটা স্টার্ট করি। তো এখন মোটরসাইকেল ঘুরতে বাজে রাত 8:50, বাইক স্টার্ট দিলাম, লেটস গো। যাব আমি বাসায়, ধানমন্ডির দিকে যাব। তো রাস্তা মোটামুটি অন্ধকার, রাত 10টার পরে আরো অন্ধকার হয়ে যাবে, তবে খেয়াল রাখা লাগবে মাঝে মধ্যে ডান দিক থেকে উল্টা আসে। এই যে দেখেন উল্টা সাইকেল আসতেছে, দেখছেন কি অবস্থা এই রাস্তাতে, গাড়ি টাড়ি যে স্পিডে চলে ভয় লাগে। যাই হোক, ঠান্ডা ঠান্ডা একটা বাতাস, খুবই ভালো লাগতেছে। আর হাতিরঝিলের এই সাইডটাতে ভিড় একটু আজকে বেশি থাকবে, তবে অন্যান্য যেসব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে অথবা অফিস এরিয়া আছে ওই জায়গাতে ভিড় খুবই কম আজকে, বিকজ পূজা ছুটি চলে এবং পূজা ছুটির আজকে আই গেস লাস্ট দিন। এই কারণে ওই যে দেখেন বাচ্চার কাছে পার হইতেছে, লেজার লাইট মারে পার হইতেছে, বাট আরে ও দেখি লেজার ইউজ করতেছে রাস্তা পার হওয়ার জন্য। পোলাটারে এই বুদ্ধি কে দিছে কে জানে, লেজার তো দূরে থেকে বোঝাই যায় না, যদি না চোখের দিকে মারে। হোয়াটএভার, পূজার ছুটির আই গেস আজকে লাস্ট দিন, রবিবার, সোমবারের থেকে মনে হয় আবার সব কিছু শুরু হয়ে যাবে। এবং উদ্ভাস থেকেও আমাকে জানাই দিছে মঙ্গলবারে আই গেস আমার ক্লাস থাকবে, তো আমার ছুটিও শেষ। সো ছুটিতে এই লাস্ট টাইমের মতো হাতিরঝিলে রাইড করতেছি, যেখানে হচ্ছে একদম ফাঁকা টাকা, মজাই লাগতেছে। আর একটা জিনিস হচ্ছে মোটর সাইকেলে নতুন ইঞ্জিন অয়েল নিছি এবং সবকিছু একদম নতুন, মোটরসাইকেলটা একটা ফুল সার্ভিসিংও হইলো, এই জন্য ব্রেক থেকে শুরু করে ইঞ্জিন অয়েল যা কিছু আছে সব কিছুই হচ্ছে একদম নতুন। তো মোটরসাইকেলটা চালাইতেও মজা লাগতেছে, তবে একটা জিনিস ওইটা হচ্ছে ব্রেক অনেক হার্ড লাগতেছে আর কি, ব্রেক চাপ দিলে কামড়ায় ধরা রাস্তা। একদিক দিয়ে ভালো, আরেক দিক দিয়ে খারাপ, আগের ব্রেক করার যে অভ্যাসটা ছিল ওই অভ্যাস অনুযায়ী খারাপ, কারণ আগে তো মনে করেন সার্ভিসিং তো অনেক লং টাইম ধরে করি নাই, আন্দোলন হওয়ার পরের ওই সময় থেকে এখন পর্যন্ত ব্রেকটা একটু বলা যায় লুজ ছিল, লুজ বলতে আর কি একটু জোরে চাপ দেওয়া লাগতো এবং পিছনের চাকাটা হালকা কম ধরতো, তো ওইটা একটা অভ্যাসই হয়ে গেছিলো আর কি। কিন্তু এখন ওরকম ভাবে যদি চাপ দেই মনে করেন রাস্তার ভিতরে ঠাস করা মোটরসাইকেল আটকে যায়। আর টায়ারে তো জেল ভরলাম, সো জেল ভরার পরে টায়ারে অন্যরকম কোনো ফিলিং অথবা কিছুই আসতেছে না, জাস্ট আগে রাইড করতে যেরকম লাগতো এখন ওরকমই লাগতেছে। এই রাস্তাতে ঢুকে ভুল করে ফেললাম নাকি? মনে তো হচ্ছে ভুল করে ফেললাম, কারণ বসুন্ধরার ওদিকে বিশাল জ্যাম হওয়ার পসিবিলিটি আছে, যেহেতু পূজার ছুটি তাই অনেক মানুষেরাই হচ্ছে মুভি টুভি দেখতে আসবে। এখন দেখা যাক ভুল করলাম নাকি ঠিক করলাম। আই গেস রেল লাইনের সিগন্যালটা নাই, দ্যাটস বেটার, কারণ রেল লাইনের সিগন্যালটা লাগলে অনেকক্ষণ বসে থাকা লাগে। আমার পাশে একটা পালসার যাইতেছে 150, এবং ওইটা বলা হয় যে আগে বাংলাদেশে সবচেয়ে বেশি সেল হয়েছিল এই মোটরসাইকেলটা, পালসার 150। এবং আমার ভাবির যে ছোট ভাই সে মোটরসাইকেলটা চালাইছে, তার বাবাও এই মোটরসাইকেলটা চালাইছে, মোটরসাইকেলটা ভালোই। তবে আমার ভাবির ছোট ভাই যে রিভিউ দিছে লং টার্ম রিভিউ, ওইখানে আমাকে একটা জিনিস বলছে যে এটার নাকি পার্টস টার্টস এগুলা মনে করেন অনেক লং রাইড করার পরে, অনেক কিলোমিটার চলে যাওয়ার পরে এমনি তো মনে করেন ইঞ্জিনে কাজ করানো লাগতে পারে অথবা কিছু চেঞ্জ টেঞ্জ করা লাগতে পারে, ওগুলো নিয়ে নাকি সে অনেক প্যারা খাইতো, এবং এই মোটরসাইকেলের পিছনে নাকি তার অনেক খরচ গেছে। যদিও এটা আসলে রাইডারের উপরেও অনেকটা ডিপেন্ড করে, আপনি যত যত্ন নেবেন তত আপনার কাজ কম করানো লাগবে এবং হচ্ছে পার্টস কম চেঞ্জ করা লাগবে। তবে কিছু জিনিস আছে যেগুলো তো চেঞ্জ করতেই হয় একটা নির্দিষ্ট কিলোমিটার পর পর, কিন্তু এগুলো ছাড়াও তার নাকি ইঞ্জিনে কাজ করানো লাগছিল এবং ওইখানে অনেক টাকা গেছিল। হোয়াটএভার, চলে আসছি আমি বসুন্ধরা সিগন্যালের সামনে, এতক্ষণ পর্যন্ত তো একদম পুরো স্মুথলি রাইড করে চলে আসলাম, এইবার হয়তো হালকা জ্যাম ট্যাম খাওয়া লাগবে সিগন্যালটা পার হই। ভাবতেছি বসুন্ধরার সামনে দিয়ে যাই, জ্যাম খাইলে খাইলাম, কিছু করার নাই। দেখেন এরকম একটা বিজি রাস্তাতে এখানে রিক্সা পার্কিং করে দাঁড়ায় আছে তারা, আবার উল্টা রিক্সা এসে পড়ছে আরেকটা, কি করা উচিত? দেখছেন কেমন দাঁড়ায় আছে, এদিক দিয়ে অনেক স্পিডে গাড়ি ঢুকে। আর একটা জিনিস, আজকে দিনের বেলাতে আমি বের হয়েছিলাম, পুরান ঢাকার দিকে গেছিলাম আমি, সকাল বলা যায় 10:30 দিকে। তো পুরান ঢাকাতে যাওয়ার সময় আমি ভিতরের গদিঘরের রাস্তা দিয়ে গেছিলাম, রায়ের বাজার কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে। সো ওইখানে তো মনে করেন পূজা মন্ডপ আছে, দুর্গা মন্দির আছে, আই গেস আরেকটা মন্দির আছে, ওইটারে কালী মন্দির বলে না কি বলে আমি জানি না। একই রাস্তাতে বলা যায় দুইটা মন্দির আছে এবং একটা গলি আছে, গলির নামই হচ্ছে দুর্গা মন্দির গলি, আমার একটা ফ্রেন্ড আগে ওই গলিতে থাকতো স্কুল লাইফে। যাই হোক, মন্দিরের সামনে প্রচুর পরিমাণে রিক্সা,
রিক্সা হওয়াটাই স্বাভাবিক, যেহেতু অনেক মানুষ আসছে পূজা করতে রিক্সা হবে। কিন্তু জিনিসটা হচ্ছে রিক্সাগুলা একটার একটার সাথে কম্পিটিশন লাগছে আর কি, একটার একটার ওভারটেক করে দাঁড়ায় আছে এবং পুরো রাস্তার মাঝখান দিয়ে তো তারা ব্লক করেই আছে, তার উপরে হচ্ছে উল্টা সাইড থেকে এসেও রিক্সাগুলা দাঁড়াচ্ছিল। এবং এমন না যে রিক্সাগুলা হচ্ছে যাত্রী নিয়ে আসছে, খালি রিক্সা রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে জাস্ট পূজা মণ্ডপ থেকে মানুষ বের হবে তাদেরকে উঠানোর জন্য। এবং ওইখান দিয়ে আমি যাইতে পারতাছিলাম না, আমার এত রাগ লাগতাছিল, পুরো অতিষ্ঠ হয়ে গেছিলাম। যাই হোক, আপনাদেরকে সব জ্যামের ভিতরে গাড়ি মোটরসাইকেলের প্যাঁ প্যাঁ এগুলো না শোনাই, দেখছেন কি পরিমাণে মানুষ বের হইতেছে, অনেক মানুষ অনেক মানুষ। এদের কারণেই আসলে প্রচুর রিক্সা পুরো রাস্তার মাঝখানে থেকে বেশি ব্লক করে ফেলাইছে, রাস্তার মাঝখানের বেশি হচ্ছে ব্লক রিক্সার জন্য। এই যে এখান থেকে বাইরেছি দেখেন এখন, অর্থাৎ এতক্ষণ যে আমি জ্যামে ঠেলতে ঠেলতে আসতেছিলাম ওইটা কোনো সিগন্যালের কারণে ছিল না, ওটা ছিল রিক্সার কারণে, রিক্সার সিগন্যাল, বুঝতে পারছেন? ট্রাফিক পুলিশের সিগন্যাল বাদ এখন থেকে বলতে হবে রিক্সার সিগন্যাল। ওকে, এত পরিমাণে হয়েছে, অতিষ্ঠ হয়ে গেছে পুরাই রাস্তাতে, চলাই মুশকিল হয়ে গেছে। মেইন রাস্তাতে অল্প স্বল্প কন্ট্রোলে থাকে, কিন্তু অন্যান্য রাস্তাতে ইম্পসিবল এদের মাঝখানে চলা। যাই হোক, পান্থপথের এই সাইডে ঢুকে গেলাম, এই সাইডটারে কি যেন বলে, আচ্ছা গ্রিন রোড, পান্থপথের গ্রিন রোড, লেটস গো। স্মুথ রাইড, রাইড খুবই ভালো হইতো, শুধুমাত্র বিভিন্ন সময় রিক্সা টিক্সা ঠেলে না চলে আসলেই ভালো হইতো। এবং আমার নিজেরই বিরক্ত লাগে যে কি ব্যাপার, প্রত্যেক ভিডিওতে খালি রিক্সা রিক্সা করি, কিন্তু ঢাকার এই এমন অবস্থা যে আপনি রিক্সার ভিড় ছাড়া চলতেই পারবেন না, যেখানে যাবেন ওইখানে এদের ভিড়। যাই হোক, কালকে থেকে আমার আবার জার্মান ক্লাসও শুরু, মাত্র জাস্ট শনিবারে বন্ধটা পাইছিলাম। এবং পূজার বন্ধে জার্মান টিচার হচ্ছে বাড়ি টাড়ি কোথাও যায় নাই, তো ঢাকাতেই ছিল, এই জন্য জার্মান ক্লাস আবার শুরু হয়ে যাবে। আর অল্প কয়েকটা ক্লাস বাকি আছে, কিন্তু আমি বলছি যে আমার আরো এক্সট্রা ক্লাস লাগবে, সো ওইখান থেকে বলা হয়েছে যে আরো তিনটা ক্লাস এক্সট্রা দেওয়া হবে, কারণ কোর্সের অবস্থা খুবই খারাপ। লিটারেলি কোর্সের ভিতরে তিনবার টিচার চেঞ্জ হয়েছে, তো এই জন্য পুরো কোর্সটাই একটা ডিজাস্টার হয়ে গেছে। আর তার উপরে আমি ঢুকছিলাম কোর্সের মাঝখানে, আমি এক্সট্রা ক্লাস ডিজার্ভ করি, যদিও পড়ালেখা করি নাই কিছুই, যেমন ভাবে প্রিপারেশন নেওয়া উচিত অথবা ডেইলি মেইন বইটা পড়া উচিত ওরকম ভাবে কিছুই পড়া হয় নাই। তারপরও এক্সট্রা ক্লাসে যেটা করব ওটা হচ্ছে এক্সাম প্রিপারেশন রিলেটেড বিভিন্ন টিপস তার থেকে নিব, যেহেতু সে টিচার এ টু কমপ্লিট করে ফেলছে, বি ওয়ানও কমপ্লিট করে ফেলছে, এবং তার আগে যে টিচারটা আসছিল সে বি ওয়ানের স্পিকিংয়ে 90% প্লাস পাইছিল, আর এখন যে টিচারটা আছে সে বি ওয়ানের রাইটিংয়ে 90% প্লাস পাইছে, 92% পাইছে আই গেস। তো জিনিসটা খুবই জোস, তার মানে তাদের এক্সামের এক্সপিরিয়েন্স সবকিছুই খুব ভালো অবস্থাতে আছে, তাই তাদের থেকে এক্সাম রিলেটেড টিপস এগুলোর জন্য এক্সট্রা আরও দুইটা ক্লাসে আমি এগুলো ডিসকাশন করব। আরেকটা ক্লাস মনে করেন প্রবলেম সলভিং, যাক বাম ইন্ডিকেটর দিয়ে রাখছে 32 নম্বরে ঢুকবো। ওয়াও, 32 নম্বর দেখি মোটামুটি খালি, আমি তো আশা করছিলাম আজকে অনেক মানুষ থাকবে, তাহলে ম্যাক্সিমাম মানুষ মনে হয় রবীন্দ্র সরোবরে গেছে, কারণ ধানমন্ডির যত মানুষ তাদের অর্ধেকের বেশি বিকালবেলা থাকে ধানমন্ডি লেকে অথবা রবীন্দ্র সরোবরে। এই যে মোটরসাইকেলটা আপার লাইটটা জ্বালায় রাখছে, এই জন্য সামনের কিছুই দেখা যেতেছে না, এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে। মোটরসাইকেলগুলো উপরের লাইটটা জ্বালায় রাখে, হাইওয়ে হলে একটা কথা ছিল, কিন্তু এসব রাস্তাতে এই লাইটটা জ্বালায় রাখলে অপোজিট সাইড থেকে রিক্সা আসতেছে নাকি কি আসতেছে কিছুই বোঝা যায় না। গাড়িগুলোও একই কাজ করে, কি আর বলবো। ব্রিজ পার হয়ে যেতেছে, এখান দিয়ে তেমন ভিড় হওয়ার কথা না, ম্যাক্সিমাম ভিড় আজকে সব ওই সাইডের ওই রাস্তাতে, এখান থেকে দেখা যেতেছে ওখানে প্রচুর গাড়ির ব্যাক লাইট দেখা যেতেছে। যাই হোক, ডানে ঢুকে গেলাম এবং লাস্টে যে সার্ভিসিংটা করলাম, সার্ভিসিংয়ে তো হচ্ছে কয়েকটা জিনিস চেঞ্জ করা বাকি আছে, ওইটা হচ্ছে এয়ার ফিল্টারটা বসে আরও 2-3 হাজার কিলোমিটার পরে চেঞ্জ করতে, ওইটা পরে করব, না হলে মাইলেজে ইফেক্ট পড়বে। আর টায়ার জেল ভরার কারণে পরে কখনো লিক হলে কি ব্যবস্থা নেওয়া লাগবে এগুলোর ব্যাপারে আমার একটু রিসার্চ করা লাগবে, তাদেরকে জিজ্ঞেস করছিলাম, সে বলছে যে জাস্ট মোটরসাইকেল ডাবল স্ট্যান্ড করে কোনো পেরেক ঢুকলে পেরেকটা বের করে ফেলে আপনি জাস্ট চাকাটা ঘুরান দিবেন, হয়ে যাবে, দেখা যাক কি হয়। যাই হোক, আপনাদেরকে তো আমি রিভিউ দিবই মোটরসাইকেলটার। আরেকটা জিনিস, যখন আমি মোটরসাইকেলটা বের করছি এবং শোরুমের সামনে রাখছি, তখন দুইজন লোক তারা শোরুমে হচ্ছে মোটরসাইকেল দেখতে আসছে, পরে আমাকে বলতেছে যে আপনি কি ব্লগিং করেন, ক্যামেরা দেখে বলতেছিল, আমি বলছি হ্যাঁ, পরে আমার চ্যানেলের কথা জিজ্ঞেস করলো। পরে একটা জিনিস খারাপ লাগছে, ওটা হচ্ছে আমার চ্যানেল রেভি যদি ইউটিউবে সার্চ করা হয় তখন আসেই না আর কি, আমি খুঁজে পাইতেছি না, আমি তো পুরো অবাক হয়ে গেছি। পরে চ্যানেলের যে হ্যান্ডেল আছে অর্থাৎ @ দিয়ে তারপরে Revyy ওইটা লিখছি, তারপরে আসছে এবং তারা আমার কাছে জিজ্ঞেস করছে, ভাই আপনি 2 বছরের মতো চালায় ফেললেন, এখনো দেখি রং টং সব কিছু ঠিক আছে, সব কিছু একদম নতুনের মতো। আমি বললাম যে হ্যাঁ, এটা অনেক ভালো একটা জিনিস যে রং টং এর কোনো এখনো চেঞ্জ হয় নাই। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করি, আজকে হাতে জিলের ছোট্ট একটা রাইড ছিল এবং হচ্ছে ওইখান থেকে ধানমন্ডি চলে আসলাম। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, ফর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব, তো সিন নেক্সট টাইম, ভালো থাকবেন, সাবধানে রাইড করেন, টাটা।